শিলচরে বন্যা কবলিত এলাকায় মানুষদের সাহায্যার্থে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন 10,000 টাকার খাদ্য সামগ্রী পাঠালো। রাজবাড়ির সামনে থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিলচরের উদ্দেশ্যে রওনা দিল লরি। ২০২২ থেকে শিলচরে ভয়াবহ বন্যা ওখানে হয়েছে, তো সেখানে যারা বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় ১০ লক্ষ টাকার সমস্ত খাবার, বিশেষ করে শুকনো খাবার, সেগুলো ওনারা পাঠিয়েছেন। তো এখনও আমি যা শুনেছি সেখানে জল এখনও জমে আছে, জল নাববার যে তীব্রতা থাকা দরকার সেরকমভাবে কিন্তু নামছে না। তো যাই হোক, আমি ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এই যে একটা বন্যার্থদের জন্য যারা দুর্গতদের জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং মানুষ মানুষের জন্য কাজ করে সেটা কিন্তু আজকে আবার প্রতিষ্ঠিত হবে। এই অ্যাসোসিয়েশন সবসময় ফিলান্থ্রোপিক ওয়ার্ক করে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন থেকে শুরু করে কোভিডের সময় ওনারা কাজ করেছেন। তো এর জন্য প্রায় যে সামগ্রী পাঠিয়েছে, চিরা, চাল, ডাল, গুড় ইত্যাদি বিভিন্ন রকম খাদ্য সামগ্রী ওনারা পাঠিয়েছেন। তো ওনারা ওনাদের সাথে যোগাযোগও করেছেন, প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী ওনারা পাঠিয়েছেন।